আজকে 23শে জুন, 23শে জুন আমাদের ভারতকেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আজকে বলিদান দিবস। আমরা সবাই জানি কাশ্মীরের 370 ধারার বিলুপ্তি ঘটানোর জন্য এবং ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য ভারতকেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জনসংঘের প্রতিষ্ঠা করেছিলেন 1951 সালে, এবং ওনার সঙ্গে আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, অটল বিহারি বাজপেয়ীজি, নানাজি দেশমুখ, এরকম বলিষ্ঠ কার্যকর্তারা এই ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য ওনারা কাজ করেছিলেন এবং জনসংঘের প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে 1980 সনে এই জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী আমাদের অটল বিহারি বাজপেয়ীজি নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা হয়েছিল। আমরা আজকে সৌভাগ্যবান যে ভারতবর্ষে এমন একটা সরকার পরিচালিত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। আমাদের এই যে শ্যামাপ্রসাদ মুখার্জির যে বলিদান, যে কাশ্মীরের 370 ধারা কাশ্মীরকে ভারতবর্ষ থেকে আলাদা করার যে প্রয়াস, তার বিলুপ্তি ঘটিয়েছেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী, এবং শ্যামাপ্রসাদ মুখার্জির যে বলিদান সেটা বৃথা যায়নি, ভারতবাসী হিসাবে আমরা গর্ববোধ করি। তো এই 23শে জুন থেকে আর 6ই জুলাই আমাদের ভারতকেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকী আমরা পালন করব। আর এই পক্ষকালব্যাপী আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই শ্যামাপ্রসাদ মুখার্জির যে চিন্তাধারা সেটাকে সমস্ত জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব কিছু পরিকল্পনা করেছেন। তার মধ্যে সবচেয়ে বড় জিনিস যেটা, আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উনি একটা গাছ লাগিয়ে উনি বলেছেন এক পের মা কি নাম, এটাকে হাইলাইট করে আমরা এই পক্ষকালব্যাপী বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কাজ আমরা করব। সেই আমাদের দিল্লির নেতৃত্ব সেটা আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং সে তার জন্য আমরা রূপরেখা তৈরি করে আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় বুথ স্তর পর্যন্ত আমরা সেই কর্মসূচি পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করব। আজকের এই শুভদিনে আমরা সবাই সম্মিলিত হয়েছি আমাদের ভারতকেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির যে চিন্তাধারা সেটা সমগ্র রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সবাই এখানে সম্মিলিত হয়েছি। আমরা যাকে বলিদান দিবস হিসেবে উদযাপন করে থাকি